আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। তো আমরা অনেক সময় স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়, তো ঝগড়ার কারণে আমরা মনে অনেক রাগ থাকে। তো অনেক সময় আমরা মনে মনে আমাদের স্ত্রীকে তালাক দিয়ে থাকি, কিন্তু সেটা উচ্চারণ করি না। এখন প্রশ্ন হচ্ছে যে মনে মনে তালাক দিলে তালাক কি হবে, ইসলাম কি বলে? না বন্ধুরা, মনে মনে তালাক দিলে তালাক হবে না। তালাকের মুখে উচ্চারণ করে বলতে হবে এবং লিখিত থাকতে হবে। তো আমরা যেই নিয়মগুলো অনুসরণ করব তা হচ্ছে তালাক উচ্চারণ করে বলতে হবে এবং লিখিত থাকা আবশ্যক। ইসলাম আল্লাহর মনোনীত একটি ধর্ম এবং তা আল্লাহ পাক যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদের মন ভরা কোনো নীতি অনুসরণ করলে হবে না বা আমাদের ভ্রান্ত কোনো ধারণা অনুসরণ করলে চলবে না। আমরা আল্লাহ পাক যেমন বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমরা যদি সেটাকে আরও ভালো করার জন্য ছয় ওয়াক্ত করি তাহলে কিন্তু হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেই বিধান দিয়েছেন আমাদেরকে সেই বিধানই অনুসরণ করতে হবে। তাহলে আমরা কি জানতে পারলাম যে আমরা যদি রাগের বশত মনে মনে আমাদের স্ত্রীকে তালাক দিয়ে দিই তাহলে তালাক কার্যকর হবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।